प्रत्येक के आंतरिक कृतज्ञता जानाई। सभा शब्देर धातुगत अर्थ जेखने आभा जेखने आलोक आछे मानुषेर प्रकाशेर आलो एकला निजेर मध्ये नय सकलेर संगे मिलबे एई स्मरण सभा ताई मिलन सभा। कृति हय प्रीति दिये राष्ट्रपति पुरस्कार प्राप्त शिल्पी सह এই সভায় এমন সব স্বনামধন্য কৃতি উপস্থিত রয়েছেন যারা আমার প্রাবীণ্যের অপরাহ্ন বেলায় আমাকে উৎসাহিত করতে আমার আহ্বানে সাড়া দিয়েছেন। শুধু নয়, প্রীতির প্রসন্নতায় আমাদের সকলকে আজ আপন করে নিয়েছেন। আজ থেকে 75 বছর আগে বিশ্বকবি মরদেহ পূর্ণ শরীরা জীবনদায়িনী জাহ্নবী পরম আদরে অশ্রুসিক্তা হয়ে গ্রহণ করেছিলেন। কবির প্রতিমাখানি আজ আমাদের সামনে, তিনি নয়ন সম্মুখে না থাকলেও কেন্দ্রাভিমুখে করেছেন। কবি কালের সাক্ষী নির্লিপ্তির ধূসরতায় সুদূরতায় কবি কখনোই বাক্যহীন নন, আর কাল থেকে কালান্তরে আত্মাকে গ্রহণ করে মৃত্যু, মৃত্যু তাই গতিশীল। রবীন্দ্রনাথের তিরোধান জীবন ও মৃত্যুকে একটি রহস্যময় সঙ্গমে পরিণত করেছে। তিনি আমাদের মধ্যে ছিলেন বলেই দূরে যান নাই, তিনি সদা জনারাং হৃদয়ে সন্নিবিষ্ট। সৃষ্টির বৈচিত্র্যে তিনি আমাদের সঙ্গীত নব নব চেতনার জন্মদাতা। জীবনে এমন কোন ক্ষেত্র নেই যেখানে তিনি আমাদের পাশে নেই। প্রলোকান্তা আজ এই স্মরণ সভার আয়োজন করেছে দেবী সরস্বতীর অপর নাম প্রলোকান্তা, মহাপৃথিবীর অপর নাম প্রলোকান্তা। কেউ কাউকে ছেড়ে নেই, আপনাদের সম্মতি নিয়েই এখন শুরু হচ্ছে এই স্মরণ অনুষ্ঠান। মননে স্মরণে নিত্য ধ্যানে সর্বক্ষণ যদি তোমাকে পেতাম, তবে এ জীবন হতো না এমন অর্থহীন। দগ্ধ মূল মানব বৃক্ষ বীতভূতি সন্তান সন্ততি শিশুর মতন দিশাহীন ছুটে যায় ক্লান্তিহীন। কোন দিকে কোথা যায়, কি আছে সেখানে, কি অমোঘ টান শুধুই সামনে যাওয়া পথভ্রষ্ট পথিকের মতন। এই দুঃসময় তবুও এখনো কেউ কেউ দু একটা দিনে তোমাকে যে মনে প্রাণে কাছে পেতে চায়। আমরা তাই এসেছি এখানে, বসেছি তোমার পদতলে এই ভগ্ন নীড়ে বেদনার বিপুল গভীরে। এখনো যে আশা জাগে তাই চেয়ে থাকি অপলক তোমার প্রতিমাখানি, বার বার দেখি আর ভাবি কি আশ্চর্য আবির্ভাব, দেব মানব এক হয়ে আছে মানব সংসারে। ভূমি থেকে ভূমায় তোমার আবিশ্য উদ্ভাসে আমাদের নিত্যস্থান, প্রাণবাহী জীবন জাহ্নবী নিয়ে যায় আমাদের যত অশ্রুকণা সাগর সাজাবে বলে। সুপ্রভাবে অর্ঘ হয়ে এই সান্ধ্যক্ষণে তোমাকে পেয়েছি আজ প্রাণীর দেবতা বর্ষর মুখর এই 22 শ্রাবণী। কত কথা অশ্রুসিক্ত, কত ব্যথা নির্জীব বন্ধন, না পাওয়ার কত অভিমান তোমাকে আজ জানাবো এখানে। সেসব তুচ্ছাতি তুচ্ছ তবু নয় প্রাণহীন প্রত্যহের পীড়নে উৎকণ্ঠার দান। এই দুঃসময়ে কবিরাজ হে রাজেন্দ্র, আমরা সবাই যেন রাজার চিঠির অপেক্ষায়, কালের রাখাল যা খড়খড়া নিয়ে এসো চিঠি নীলখামে। হে প্রেমিক,
প্রিয়তম স্নেহ প্রেম প্রীতি বিজড়িত এই সংসারে আমাদের অর্ঘ আজ তোমার চরণে মন্ত্রে তোরে অক্ষর্থরা। এই বলে রবীন্দ্রনাথ জীবন ও মৃত্যুকে একাশ মেয়ে বসিয়েছেন। জীবন মায়া মমতা মাখা এক মোহময় চিত্ত বৃত্তি, প্রাচীন ঋষি বাক্য জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং মৃত্যু মৃতস্য চ। যে জন্মেছে তাকে মরতে হবে, যার মৃত্যু হয়েছে সে আবার জন্ম লাভ করবে, এটাই ধ্রুব সত্য, চিরন্তন অনিবার্য অপরিবর্তনীয়। তবু তোমার আমি আমার বলে এত দম্ভ, এত এখন ছেড়ে ভাব। রবীন্দ্রনাথ কোনোদিনই গীতা ভক্ত ছিলেন না, কিন্তু গীতার এই সর্বজনীন তত্ত্ব তার মনন সম্পদের হিসেবে ছিল না তা কখনোই বলা যাবে না। তার সমগ্র জীবনে দীর্ঘ আয়ুষ্কালে তিনি জীবনরসিক কবি হয়েও প্রতিদিনের অনুভব থেকে মৃত্যুকে কখনো দূরে সরিয়ে রাখেননি অথবা রাখতে পারেননি। চলমান জীবনে সব কিছুরই একান্ত ও অনিবার্য এক রূপ পরিণতি আছে, এটা তিনি যতই উপলব্ধি করেছেন ততই তার বিভিন্ন রচনার মধ্যে জীবন ও মৃত্যুবোধ একাকার হয়ে গিয়েছে এবং তিনি একটা সত্য বোধেই স্থিত হয়েছেন। আমাদের শেষ পর্যন্ত পরমের চরণে আত্মসমর্পণ করতেই হবে। Thank you.
কণ্টকিত অসম্মান
অবাদে দলিয়া পদপাতে মরণের হানি প্রলয়ের পান্থ সেই রক্তে মোর তাহারি আহ্বানে বেদনার নিত্য আন্দোলনে মানুষের জীবনে বৃত্তির একটা মহিমা আছে, তার ভেতরে অহরহ কাজ করছে দয়াহীন শ্রেয়। উৎপীড়িত নিত্য জাগরণে মানুষকে প্রলয়ের ভান্ত হয়ে পরিচিতের ভিতর দিয়ে চলতে চলতে সসীমকে অসীমতায় আপ্লুত করবে। বিপুল সুরের টানে তার বিরামহীন চলার চলা Baby,
ছড়ায় আছে মাথা, ছড়ায় যেতে চায়।
समस्त संसार मोर लक्ष्यवर्तिकाय जालाय तुलिबे आलो तुमारी शिखाय तुमार मंदिर माझे इंद्रियेर दार रुद्ध करी जोगासन सेना हे आमार जे किछु आनंद आछे दृश्ये गंधे गाने तुमार आनंद रबे तार माझखाने मोहमोर मुक्ति रूपे उठिबे जलिया प्रेम मोर भक्ति रूपे रहिबे फलिया Yeah.
Oh, yeah.